বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই আপনারা খবর পেয়ে গেছেন যে সুপ্রিম কোর্টে যে অভয়া মামলার পরবর্তী শুনানি ডেট ছিল 27 তারিখ, সেটা পিছানোর জন্য এই রাজ্য সরকারের তরফ থেকে একটা আবেদন জমা পড়েছে। এবং যেহেতু সমস্ত পক্ষ আজকে হাজির ছিল না, আগামী সোমবার 23 তারিখ সুপ্রিম কোর্ট সমস্ত পক্ষকে হাজির থাকতে বলেছে এবং সত্যি সেই মামলা পিছানো হবে কি হবে না সেই জায়গা নিয়ে সিদ্ধান্ত নেবে। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন এই সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে গেল, যেখানে রাজ্য সরকার প্রথম থেকে বলে আসছে এবং রাজ্য সরকারের তরফ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলে আসছেন যে এই আরজিকর কাণ্ডে তাদের লুকোবার কিচ্ছু নেই, পুরোটাই খোলা খাতা আছে এবং কারুর সঙ্গে তার বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই। যারা এই ঘটনায় দোষী হবে প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করার হবে। সুতরাং সেই জায়গা থেকে প্রথমেই তো ওই 21 জন উকিল হলো, তারপর 31 জন উকিল হলো, আর এখন মামলার ডেট পিছানো হচ্ছে। রাজ্য সরকার কি কোথাও সত্যি সত্যি ভয় পেতে শুরু করেছে? এই সম্ভাবনাটা নিয়ে আলোচনা হচ্ছে। তার একটা কারণ, আপনারা জানেন যে সন্দীপ ঘোষ, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং প্রথম থেকেই মনে করা হচ্ছে সন্দীপ ঘোষ তো মূল মাথা নয়। সন্দীপ ঘোষ কারোর ইনস্ট্রাকশনে এটা করছিল? সন্দীপ ঘোষ একটা দালাল, একটা ফোরে, সে এখান থেকে মোটা টাকা কামিয়েছে, এই নিয়ে কারোর মনে কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু সেই টাকাটার একটা অংশ সে নিজের কাছে রেখে একটা বড় অংশ অন্য জায়গায় পাঠিয়েছে এবং সেই জায়গাটাতেই আঘাত আসছিল। সেই জন্যই আমাদের অভয়াকে এইভাবে নির্মমভাবে চলে যেতে হয়েছে। ফলে সিবিআই একটা ডাবল স্ট্র্যাটেজি নিয়েছে, একদিকে যেরকম সন্দীপের মাথায় কারা আছে সেই দিকে খুঁজছে গোটা কয়েক টিম, অন্যদিকে সন্দীপের সাঙ্গপাঙ্গ শাখা প্রশাখা কারা সেই জায়গাটা এবার ধরার চেষ্টা করছে। কেননা সিবিআই তদন্ত যত এগোচ্ছে তত একটা জিনিস তাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে যারা যুক্ত রয়েছে তারা সো কল্ড ক্রিমিনাল নয়, তারা কিন্তু হোয়াইট কলার জব করা লোক। সুতরাং সেই জায়গায় তাদের সাঙ্গ পাঙ্গদের যত বেশি ধরা যাবে, যত বেশি ভাঙা যাবে, তত বেশি কিন্তু এই সংক্রান্ত দুর্নীতির সমস্ত তথ্য সামনে আসবে এবং ওই মূল মাথাগুলোকে ধরা কিন্তু তত বেশি ইজিয়ার হয়ে যাবে। এবং সন্দীপের যেসব সাঙ্গপাঙ্গদের ডাকা হচ্ছে তাদের কালা চিঠা একদম সামনে চলে আসছে, তাদের যে ভয়ঙ্কর রকমের দাদাগিরি হচ্ছে সেটা প্রশাসনিক এবং পুলিশি স্তরে বড় যোগাযোগ না থাকলে, সেখানকার আশীর্বাদ না থাকলে এগুলো করা যেত না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গাটায়, সঠিক জায়গাটাই কিন্তু সিবিআই ধরেছে। আর সেই জায়গাটা যখনই সিবিআই সঠিকভাবে ধরে ফেলেছে, সেই জায়গা থেকেই কোথাও কি নবান্নে এবার কাঁপুনিটা শুরু হয়ে গেছে, আর সেই জন্যই কি এই মামলা পিছনোর একটা মরিয়া চেষ্টা চলছে। এই আলোচনা কিন্তু আজকে শুরু হয়ে গেছে। কাদেরকে ডেকেছে, কি আলোচনা চলছে, তাদের সম্বন্ধে কোন তথ্য সিবিআইয়ের সামনে ইতিমধ্যেই এসে গেছে এবং কেন সেটা নবান্ন বিপদ হিসেবে দেখছে, তার একটা ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে আরজিকর কাণ্ডে সন্দীপের সঙ্গে থাকার অভিযোগে দুজনকে কিন্তু সিজিও তে ডাকা হয়েছে এবং সেখানে সিবিআই তাদের তদন্ত করছে, একজন বিরূপাক্ষ বিশ্বাস, একজন অভিক দে। এই বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপের ডান হাত হিসেবে পরিচিত এবং বর্তমান মুর্শিদাবাদ সাগর দত্ত কোথায় না তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দাদাগিরি করার, একাধিক অভিযোগ, কখনো টাকা দিয়ে ডাক্তারিতে ছাত্র ভর্তি করা, কখনো সেখানে জাল ওষুধ সেই সংক্রান্ত ব্যাপারে নাম জড়িয়ে যাওয়া, এমনকি মেডিকেল সিস্টেম যেটা রয়েছে, সেই পরীক্ষা রয়েছে সেইখানেও দাদাগিরির কথা উঠছে এই বিরূপাক্ষ বিশ্বাসের পক্ষে। এবং সব থেকে বড় কথা, এই বিরূপাক্ষ বিশ্বাসকে কিন্তু ঘটনার দিন অর্থাৎ পরের দিন যখন মৃতদেহ আবিষ্কার হলো সেই সময়ে কিন্তু সেখানে দেখা গেছে। ফলে বিরূপাক্ষ বিশ্বাসকে সকাল থেকে জেরা চলছে এবং তার পাশাপাশি আরেকজন হচ্ছেন অভিক দেশ, তাকেও কিন্তু ডাকা হয়েছে, তাকে দুপুরের দিকে ডাকা হয়েছে এবং যেটুকুনি শোনা যাচ্ছে দুজনকে মুখোমুখি বসিয়ে কিন্তু জেরা করা হতে পারে। কেন এই জেরা করাটা হচ্ছে? কেননা এই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে দুজনেই বর্ধমান মেডিকেল কলেজ সংক্রান্ত বিষয়ে রয়েছে। এবার আপনারা জানেন যে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, রাজ্যের যে বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে, সেখানে যারা ডাক্তারি পড়ুয়া রয়েছেন তারা একটা অভিযোগ করছেন যে সেখানে থ্রেট কালচার চলছে। সেই থ্রেট কালচারটাকে বন্ধ করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, 4 জন প্রথিতযশা চিকিৎসক সেখানে রয়েছেন এবং তাদেরকে একটা 7 দিনের টাইম লাইন দেওয়া হয়েছিল যে তারা এই অভিযোগগুলো জেনে নিয়ে তারপর কি ব্যবস্থা করা যেতে পারে সেই নিয়ে একটা রিপোর্ট জমা দেবে। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে যে ভুরি ভুরি এত অভিযোগ জমা পড়ছে এবং সেখানে মানুষ কিন্তু অকুতোভয় হয়ে গেছে। এদের মুখোশ খোলার জন্য তারা নিজেদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল সমস্ত কিছু প্রকাশ্যে এনে এই কমিটির কাছে রিপোর্ট জমা দিচ্ছে। ফলে এই কমিটি ইতিমধ্যেই কিন্তু 14 দিনের আরেকটা এক্সটেনশন চেয়েছে যে এত অভিযোগ জমা পড়ছে আমাদের পক্ষে 7 দিনে এটা করা সম্ভব নয়। সেখানে কি অভিযোগ উঠে আসছে বলা হচ্ছে যে, মানে এই অভিযোগগুলো যখন শুনছি, এগুলো যখন সামনে আসছে,
কেঁপে যাচ্ছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় নামিয়ে নিয়ে গেছে, এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কিচ্ছু জানতেন না, এটা বিশ্বাসযোগ্য হতে পারে? শুনুন অভিযোগগুলো। বলা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বর্ষের যারা ছাত্রী তাদেরকে ডাকা হতো, কোথায় ডাকা হতো না, বর্ধমান মেডিকেল কলেজের 3-4টে রুম এই অভিক দে এবং তার সাঙ্গ পাঙ্গদের জন্য বরাদ্দ ছিল, তারা সেখানটা কব্জা করে রেখেছিল। সেখানে নিয়মিত মদের আসর বসতো, সেখানে মদ এবং খাবার পরিবেশন করার জন্য এদেরকে ডেকে পাঠানো হতো। শুধুমাত্র তাই নয়, এদের মনোরঞ্জন অবধি করতে হতো। এবার এই মনোরঞ্জন বলতে ঠিক কি করতে হতো, কতটা অবধি করতে হতো, এই শব্দটা শুনেই তো গাটা ঘিন ঘিন করে উঠছে। আমার আপনার বাড়ির মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা সেখানে পড়তে যাচ্ছে, ডাক্তারি, তারা ব্রিলিয়ান, ক্রিম অফ দ্য স্টুডেন্টস, আর তাদেরকে কারোর পার্টিতে গিয়ে মদ পরিবেশন করতে হচ্ছে, খাবার পরিবেশন করতে হচ্ছে, মনোরঞ্জন করতে হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই যারা ডাক্তারি ছাত্রী রয়েছেন তাদের ব্যক্তিগত ফোন নাম্বার জোর করে হাতিয়ে নেওয়া হতো, এবং তারপর নির্দিষ্ট রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের কাছে সেই ফোন নাম্বার পৌঁছে যেত, তাদের বায়োডাটা সমেত, অর্থাৎ তাদের দেখতে কেমন, কি ব্যাপার, সমস্ত কিছু নিয়ে নাকি পৌঁছে যেত, এবং তাদের কাছে রীতিমতো চাপ আসতো এদের সঙ্গিনী হতে হবে। এমনকি কলেজের বিভিন্ন অনুষ্ঠানের সময়ও এদের এই এই যাদের নাম উঠে আসছে তাদের ঘনিষ্ঠ যারা দাদাগিরি করা নেতা ছিলেন তাদের সঙ্গিনী হওয়ার জন্য চাপ দেওয়া হতো। এবার যদি এরা সেটাতে না কোনো রকম সাড়া দিতেন তাহলে তাহলে এদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হতো, এদের পরীক্ষায় বসতে দেওয়া হতো না, এমনকি রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে এই ভয়ও দেখানো হতো। একজন ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে যে তাকে হুমকি দেওয়া হয়েছিল প্রত্যেক বর্ষে তাকে ফেল করিয়ে দেওয়া হবে, প্রতি ইয়ারে তাকে ফেল করিয়ে দেওয়া হবে, যাতে করে সে ডাক্তারি পরীক্ষাটা আর ঠিকভাবে পাশ করতে না পারে, এবং পাশ করলেও তার কেরিয়ার বলে আর কিছু অবশিষ্ট না থাকে, এবং বাস্তবে সেটা হচ্ছিল। অবস্থা এতখানি সঙ্গীন হয় যে তিনি আত্মহননের চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে। কি ভয়ঙ্কর জায়গায় এরা নিয়ে গেছে! শুধুমাত্র তাই নয়, মর্গের যে মৃতদেহ, যেগুলো বেওয়ারিশ লাশ হতো, তার ভিসেরা এবং হাড় 7 থেকে 15 লক্ষ টাকায় বাইরে বিক্রি করে দেওয়া হতো, পাচার করে দেওয়া হতো। পরীক্ষার ঘরে কারা গার্ড দেবেন, কারা খাতা দেখবেন, তার সমস্ত কিছু এরা নিয়ন্ত্রণ করতেন। এবং এর পাশাপাশি আরেকটা যে খুব গুরুত্বপূর্ণ জায়গা উঠে আসছে সেটা হচ্ছে জাল ওষুধের কারবার। এই জাল ওষুধের কারবারটাই ছিল সব থেকে মারাত্মক জায়গা। এখানে জাল ওষুধের ফলে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং সেই ওষুধের কোনো রকম কোনো প্রভাব থাকতো না, মানে বেসিক্যালি জল দেয়া হতো ভেতরে, এবং সেই জন্য রোগীর যে অবস্থার উন্নতি হওয়া, সব থেকে কড়া ডোজের ওষুধটা দিলেও কোনো রকম কিছু দেখা যেত না। এমনকি এই জাল ওষুধের জন্য প্রসূতি, অর্থাৎ যিনি সন্তান সম্ভবা, তার অব্দি মৃত্যু ঘটেছে। এবার এই মৃত্যুটা ঘটেছে, এটা ভাবুন, যে শিশু এখনো পৃথিবীর আলো দেখেনি তাকেও কিন্তু মায়ের গর্ভে মরে যেতে হলো শুধুমাত্র এই জাল ওষুধের কারবার কিছু মানুষের টাকার লোভের লালসার জন্য। শিশু মৃত্যু হয়েছে, সেটাও এই জাল ওষুধের জন্য। সব থেকে বড় কথা, এই জাল ওষুধের কথাটা জানতেন না, স্বাস্থ্য ভবনে এমন লোক নাকি নেই, কিন্তু যারা যারাই প্রতিবাদী হয়েছিলেন তাদের কাছে থ্রেট কল আসতে শুরু করে, প্রাণে মেরে দেবার হুমকি আসতে শুরু করে। অথচ এই সব নিয়ে স্বাস্থ্য ভবন, সে যারা যারা নক করেছিলেন তাদেরকে প্রতিবাদী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে, তাদেরই ট্রান্সফার হয়ে গেছে, তাদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। ফলে এই যে জায়গাটা, এই সন্দীপের চালা চামুণ্ডারা যারা চালাতেন তাদেরকে এবার আস্তে আস্তে একে একে সিবিআই ডাকতে শুরু করেছে, যে এই জায়গাটা তারা কি শুধু সন্দীপের ইনস্ট্রাকশনই করতেন, লোকাল লেভেলে এগুলো থেকে কোনো রকম কোনো আসতো না, কাদের কাদের কাছ থেকে তাদের কাছে এই এই হাতটা আসতো মাথায় আশীর্বাদ স্বরূপ, যে কারণে এতখানি দাদাগিরি তারা করতে পারতেন, পুরো মেডিকেল সিস্টেমটাকে তছ নছ করে ছেড়ে দিয়েছিলেন, সেই দিকের খোঁজ খবর চলছে। অন্যদিকে সন্দীপকেও কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে, সন্দীপের যারা পুরনো কলিগ আছে তাদের কাছ থেকে যে তথ্যগুলো আসছে সেগুলো কিন্তু মারাত্মক। আপনারা একটা খবর মিডিয়ায় নিশ্চিতভাবে দেখেছিলেন যে এই সন্দীপ স্কুলে ফার্স্ট হতো এবং সেই জন্য তারা এই সন্দীপকে মেলাতে পারছে না, অথচ তার ডাক্তারি পড়ুয়া যারা সহপাঠী ছিলেন তারাও প্রথিতযশা চিকিৎসক আজকের দিনে, তারা বলছেন যে এই সন্দীপ কিন্তু কোনো কালেই ডাক্তারিতে আহামরি স্টুডেন্ট ছিল না, নেহাতি একটা গড়পড়তা সাধারণ স্টুডেন্ট, এবং তার ফলে তার ডাক্তারি পরীক্ষার মার্কসও এমন কিছু ভালো ছিল না। তাহলে সন্দীপ কি রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ছিল না?
রাজনৈতিকভাবেও প্রভাবশালী ছিল না, কলেজের যে নির্বাচনগুলো হতো সেখানেও তাকে ঠেলে ঠেলে ভোট দিতে পাঠাতে হতো। কিন্তু হঠাৎ করেই এই সন্দীপ চণ্ডীগড়ের PGIMER থেকে যে ডিগ্রি করে সেখানে একদম র্যাঙ্ক সহ ভয়ঙ্কর রকমের একটা দুর্দান্ত ভালো মার্কস নিয়ে চলে আসেন, এবং তারপরেই যে আরজি করে একসময় তিনি ছাত্র ছিলেন সেখানকার তিনি প্রিন্সিপাল হয়ে যান। এই এই ঘটনা ঘটলো কি করে? এখানেও কি বৃহত্তর কোনো চক্র কাজ করছে? সেই জায়গাটাও কিন্তু র্যাডারে আসছে। এবং সব থেকে বড় কথা, সন্দীপ যে এত কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, তার সাগরেদরা এগুলো করে যাচ্ছে, কার কার কাছ থেকে ইনস্ট্রাকশন আসতো? এরা তো সন্দীপের সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে থাকতো, ফলে সন্দীপ কাদের কাদের কাছে আলোচনায় নিয়ে যেত, এই সমস্ত কিছু তারা কিন্তু সামনে বার করে নিয়ে আসার চেষ্টা করছে। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে সুপ্রিম কোর্টের আগের দিনের যে শুনানি হয়েছে সেখানে প্রধান বিচারপতি কিন্তু একটা ভয়ঙ্কর কমেন্ট পাশ করেছেন যে যে স্ট্যাটাস রিপোর্ট CBI দিয়েছে সেখানে এমন কিছু মারাত্মক নাম আছে, এমন কিছু মারাত্মক স্টেজে এই তদন্তটা রয়েছে, সেই নামগুলো সামনে আসলে একদম চমকে যাওয়ার মতো অবস্থা হবে। সেইখানে কি আরো তথ্য জোগাড় হয়ে গেছে এবং সেই জায়গা থেকেই কি নবান্ন কোথাও ভয় পাচ্ছে যে এই নামগুলো সামনে যদি চলে আসে তাহলেই মারাত্মক হবে? এবার একটা পয়েন্ট আসছে, অনেকেই দেখছি আলোচনা করছেন যে 27 তারিখের জায়গায় 30 তারিখ অর্থাৎ শুক্রবারের জায়গায় সোমবার শুনানি হবে, এতেই কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? খুব কি পিছিয়ে যাবে? না, স্ট্র্যাটেজিক্যালি আপনি সময়টা দেখুন খুব ভালো করে। 27 তারিখ শুক্রবার হয়ে যাওয়া মানে সেখানে যদি সুপ্রিম কোর্ট কোনো কঠিন রায় দেয় বা CBI রিপোর্টে কোনো ভয়ঙ্কর তথ্য সামনে আসে যেটা জনমানসে চলে আসে, আর যা ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে, তার পরের 2 দিন তো উইকেন্ড আছে, প্রতিবাদ প্রতিরোধে আবারও কিন্তু উত্তাল হবে, এবং তার পরের সপ্তাহে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে, পুরো জায়গাটা যে মানুষ উৎসবে এবার যাব না যে মেন্টালিটি নিয়েছে সেটা কিন্তু আরো ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। ডাক্তারি আন্দোলন থিতিয়ে যাওয়ার পর সেটা যেন কিছুটা পিছিয়ে গেছে, সেটা কিন্তু আবার নতুন করে সামনে আসতে পারে। অন্যদিকে 30 তারিখ হয়ে যাওয়া মানে তার ঠিক একদিন বাদেই কিন্তু মহালয়া হয়ে যাবে, এবং সেটা মানুষ একটা পুজো মুডে ঢুকে যেতে পারে, সেই জায়গায় একটা অতিরিক্ত কিছু জমা করা হলো, এমন কিছু তথ্য রাজ্যের তরফ থেকে নিয়ে আসা হলো যে জায়গা থেকে সেইটাই আলোচনা করতে করতেই চলে গেল CBI তদন্তটায়, আর সেইভাবে বিচার প্রক্রিয়ায় ঢোকাই হলো না। সেখানে এই ধরনের কিছু কিছু স্ট্র্যাটেজিক জায়গা রয়েছে, অর্থাৎ CBI তদন্তে এমন কিছু মারাত্মক উঠে আসছে। একদিকে মনে রাখতে হবে সন্দীপ, স্বাস্থ্যভবন, পুরো হেলথ সিস্টেম, সেখানে মারাত্মক কিছু CBI হাতে এসছে। তার পাশাপাশি হেলথ সিস্টেমের পাশাপাশি আরেকটা যে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে পুলিশি জায়গা, যে পুলিশ আমাদের আইনের রক্ষা করবে বলে মনে করা হচ্ছে, সেই পুলিশই এই করাপশনের সঙ্গে যুক্ত পড়েছে, এই কনস্পিরেসির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, ফলে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসিকে গ্রেপ্তার হতে হয়েছে, এবং এই স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ দুটো বিভাগের মন্ত্রীর নামই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আবার রাজ্যেরও মুখ্যমন্ত্রী। ফলে একটা ভয়াবহ কিছু ইঙ্গিত কি আসছে, একদম উপরি মহল অব্দি কিছু কি উঠে আসছে, দুটোর মধ্যে কোনো ইন্টার কানেকশন কি CBI খুঁজে পেয়ে গেছে? এবং যেহেতু এই একদিকে সন্দীপের মাথাদের খোঁজার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে সন্দীপের শাখা প্রশাখা যাদের দিয়ে এই দুর্নীতি চক্রটা চালানো হচ্ছে তাদের খোঁজার চেষ্টা করা হচ্ছে, এই দুয়ে দুয়ে চার করেই কি কোথাও গিয়ে একটা কাঁপুনি, কোথাও গিয়ে একটা ভয়, যে কারণে সুপ্রিম কোর্টে এই শুনানি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সময়টা পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষকে পুজো মোডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে কিন্তু সারাদিন ধরে রাজ্যের এই স্টেপের পর রাজধানী থেকে কলকাতা সর্বত্র এই আলোচনাই হচ্ছে। সঠিক কি কারণ এবং সত্যিই কি সেটা পিছবে সেটা তো সোমবার বোঝা যাবে, কিন্তু যে রাজ্য সরকার প্রথম থেকে বলে আসছে যে আরজিকর নিয়ে তাদের কিছু লুকোবার নেই, সমস্তটা খোলা আছে, এবং যারাই এতে দোষী হবে তাদের শাস্তি হলে কিচ্ছু এসে যায় না, কেউ মুখ্যমন্ত্রীর বন্ধু নন, শত্রু নন, সেই জায়গা থেকে রাজ্য একদিকে এত এত আইনজীবী সেখানে দিয়ে রাখছেন, কপিল সিব্বলকে দিয়ে সওয়াল করাচ্ছে, অন্যদিকে মামলা পিছানোর জন্য আবেদন করছে, মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। সঠিকটা কি সোমবার সুপ্রিম কোর্টে সেটা শুনানিতে এলে, আলোচনায় এলে হয়তো স্পষ্ট হবে, এবং এই করে মানুষ কি সত্যি অভয়ার বিচার ভুলে পুজোতে মাতবে, নাকি CBI এমন কিছু তথ্য নিয়ে আসবে, সুপ্রিম কোর্টে এমন কিছু জিনিস সামনে আসবে যেখানে সত্যি আমাদের বোনটা, আমাদের অভয়াটার সুবিচারের রাস্তাটাই প্রশস্ত হবে? তাই এবারের পুজোটা আর উৎসবে নয়, আনন্দে নয়, মানুষ একটা মনের জ্বালা থেকেই পালন করবে, এবং যে ভয়টা নবান্ন পাচ্ছে যে মানুষের মুডটা কিছুতেই ঘুরছে না, অভয়া থেকে কিছুতেই সরানো যাচ্ছে না, শেষ পর্যন্ত সেটাই বজায় থাকবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।